আর্জেন্টিনা যেখানে জি টোয়েন্টি এর সদস্য রাষ্ট্র, সেখানে বাংলাদেশ হচ্ছে উদীয়মান অর্থনৈতিক পরাশক্তির দেশ। আর্জেন্টিনার সামরিক বাহিনীও আধুনিক, দেশটির সাথে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ফুটবলের জন্য আমাদের দেশে আর্জেন্টিনার বেশ পরিচিতি আছে, তবে আজকে আমরা বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার সামরিক পার্থক্য তুলে ধরব। ২০২০ সালে আর্জেন্টিনার প্রতিরক্ষা বাজেট প্রায় ৫.৪৬ বিলিয়ন মার্কিন ডলার। পক্ষান্তরে ২০১৯-২০ অর্থ বছরে বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালের গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে ১৩৮ দেশের মধ্যে আর্জেন্টিনার র্যাঙ্কিং ৪৩তম, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং ৪৬। আকাশ প্রতিরক্ষায় আর্জেন্টিনার অবস্থান ৪৩তম, পক্ষান্তরে বাংলাদেশের অবস্থান ৫২তম। স্থল প্রতিরক্ষায় আর্জেন্টিনার অবস্থান ৪১তম, অপরদিকে বাংলাদেশের অবস্থান ৫৩তম। সমুদ্র বা নৌ প্রতিরক্ষায় আর্জেন্টিনার অবস্থান ৪৬তম, যেখানে বাংলাদেশের র্যাঙ্কিং ২৪। আর্জেন্টিনার মোট আয়তন ২৭,৮০,৪০০ বর্গ কিলোমিটার, পক্ষান্তরে বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। আর্জেন্টিনার জনসংখ্যা প্রায় ৪,৫০,০০০, যেখানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৬,৭৪,০০০। আর্জেন্টিনার পক্ষ নিয়ে যুদ্ধ করার সক্ষমতা আছে প্রায় ১,৭০,০০০ মানুষের, বাংলাদেশের ক্ষেত্রে তা প্রায় ৭,৯০,০০০। আর্জেন্টিনার মোট সেনা সদস্যের সংখ্যা প্রায় ৮৩,৫১৫ জন, পক্ষান্তরে বাংলাদেশের মোট সেনা সদস্য প্রায় ১,৬০,০০০। আর্জেন্টিনার মোট অ্যাক্টিভ সেনা সদস্যের সংখ্যাও প্রায় ৮৩,৫১৫ জন, পক্ষান্তরে বাংলাদেশের অ্যাক্টিভ সেনা সদস্য সংখ্যা প্রায় ১,৬০,০০০। আর্জেন্টিনার আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট ২২৭টি, অপরদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় মোট এয়ারক্রাফট ১৭৭টি। আর্জেন্টিনার ফাইটার বিমান ২৪টি, পক্ষান্তরে বাংলাদেশের ফাইটার বিমান ৪৪টি। আর্জেন্টিনার ডেডিকেটেড অ্যাটাক বিমান ৭টি ও বাংলাদেশের ডেডিকেটেড অ্যাটাক বিমান ১টিও নেই। আর্জেন্টিনার পরিবহন বিমান ৯টি আর বাংলাদেশের পরিবহন বিমান ১১টি। আর্জেন্টিনার ট্রেনিং বিমান ৬৪টি, বাংলাদেশের ট্রেনিং বিমানের সংখ্যা ৫৭টি। আর্জেন্টিনার মোট হেলিকপ্টার সংখ্যা ১০০টি, যেখানে অ্যাটাক হেলিকপ্টার ১টিও নেই। অপরদিকে বাংলাদেশের মোট হেলিকপ্টারের সংখ্যা ৬৭টি এবং বাংলাদেশেরও কোনো অ্যাটাক হেলিকপ্টার নেই। আর্জেন্টিনার স্পেশাল মিশন আছে ১৩টি, যেখানে বাংলাদেশের স্পেশাল মিশন আছে ২টি। স্থলশক্তিতে আর্জেন্টিনার কমব্যাট ট্যাঙ্ক ৩৭০, পক্ষান্তরে বাংলাদেশের কমব্যাট ট্যাঙ্কের সংখ্যা ২৭৬টি। আর্জেন্টিনার আর্ম ফাইটিং ভেহিকলসের সংখ্যা ৭৩৯টি, অপরদিকে বাংলাদেশের আর্ম ফাইটিং ভেহিকলসের সংখ্যা ১,২৩০টি। আর্জেন্টিনার সেল প্রোপেলড আর্টিলারি ৮৩টি, পক্ষান্তরে বাংলাদেশের সেল প্রোপেলড আর্টিলারির সংখ্যা ১৮টি। আর্জেন্টিনার টাওয়ার্ড আর্টিলারি ১৭২টি আর বাংলাদেশের টাওয়ার্ড আর্টিলারির সংখ্যা ৪১৯টি। আর্জেন্টিনার রকেট প্রজেক্টর্স ২৬টি, পক্ষান্তরে বাংলাদেশের রকেট প্রজেক্টর্স ৯৯টি। আর্জেন্টিনার মোট নেভাল অ্যাসেটস ৪৯টি, অপরদিকে বাংলাদেশের মোট নেভাল অ্যাসেটস ১১২টি। আর্জেন্টিনা ও বাংলাদেশের কোনো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার নেই। আর্জেন্টিনার ডিস্ট্রয়ার সংখ্যা ৪টি আর বাংলাদেশের কোনো ডিস্ট্রয়ারই নেই। আর্জেন্টিনার ফ্রিগেটস ১টিও নেই, যেখানে বাংলাদেশের ফ্রিগেটস আছে ৮টি। আর্জেন্টিনার কর্বেট ৯টি, যেখানে বাংলাদেশের কর্বেটের সংখ্যা ৬টি। আর্জেন্টিনার সাবমেরিন আছে ২টি, অপরদিকে বাংলাদেশের সাবমেরিন আছেও ২টি। আর্জেন্টিনার পেট্রোল ভেসেল ১১টি আর বাংলাদেশের পেট্রোল ভেসেল সংখ্যা ৩০টি। আর্জেন্টিনার মাইন ওয়ারফেয়ার ১টিও নেই, যেখানে বাংলাদেশের রয়েছে ৫টি। আর্জেন্টিনার উৎপাদিত জ্বালানির পরিমাণ প্রায় ৪,৭৯,৪০০ ব্যারেল, অপরদিকে বাংলাদেশের পরিশোধিত জ্বালানির পরিমাণ প্রায় ৩,৬৬৬ ব্যারেল। আর্জেন্টিনার যুদ্ধক্ষেত্রে প্রায় ১,৮০,০০০ শ্রমশক্তি ব্যবহার করতে পারবে, পক্ষান্তরে বাংলাদেশের ক্ষেত্রে তা প্রায় ৭,৩৪,০০০। আর্জেন্টিনার মেজর পোর্ট বা হাব আছে ১০টি, পক্ষান্তরে বাংলাদেশের মেজর পোর্ট বা হাব আছে ৩টি। যুদ্ধ চলাকালীন আর্জেন্টিনাকে সামরিকভাবে ২,৩১,৩৭৪ কিলোমিটার সড়ক ও ৩৬,৯৬৬ কিলোমিটার রেলপথ কভার করতে হবে, আর বাংলাদেশকে নির্বিচ্ছিন্নভাবে কভার করতে হবে ২১,০০০ কিলোমিটার সড়ক ও ২,৬২২ কিলোমিটার রেলপথ। আর্জেন্টিনা তার ১,১৩৮টি বিমান ঘাঁটি ব্যবহার করার সক্ষমতা রাখে, পক্ষান্তরে বাংলাদেশও ব্যবহার করতে পারবে তার ১৮টি বিমান ঘাঁটি। যুদ্ধক্ষেত্রে আর্জেন্টিনা কভার করতে হবে ৪,৯৮৯ কিলোমিটার কোস্টলাইন আর বাংলাদেশের কভার করতে হবে ৫৮০ কিলোমিটার কোস্টলাইন।
আর্জেন্টিনার যুদ্ধ চলাকালীন 11,968 কিলোমিটার সীমান্ত নিরাপদ রাখতে হবে। পক্ষান্তরে বাংলাদেশকে নিরাপদ রাখতে হবে 4,413 কিলোমিটার সীমান্ত। তাছাড়া আর্জেন্টিনার যুদ্ধ চলাকালীন সময়ে 11,000 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে, যেখানে বাংলাদেশ 8,370 কিলোমিটার পানিপথ ব্যবহার করতে পারবে। এই ছিল আজকের আয়োজন। সার্বিক বিবেচনায় আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যকার সামরিক বিষয় নিয়ে আপনার মন্তব্য কি তা আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। পরবর্তী ভিডিওতে কোন দেশের সামরিক শক্তির তুলনামূলক ভিডিও দেখতে চান তা আমাদের জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন।